আমার নাম ফাতেমা, দেশের বাড়ি নড়াইল। আমার সমস্যা ঘাড়ে ঘাড়ে জ্বালা করে, ডেনায় জ্বালা করে, ব্যথা, ডোনা নাড়াতে পারি না, পা অবাস, পা ফোলে, ব্যথা, জ্বালা যন্ত্রণা করে, কোমরে ব্যথা, জ্বালা করে। এই সমস্যা নিয়ে আমি এখানে আসছি। এই সমস্যা আমার অনেক দিন থেকে, অন্তত 2-3 বছর আগে আমি এর মধ্যে ইন্ডিয়ায় গেছিলাম, অপারেশন করে আসছি 2 মাস আগে। অপারেশন করার পরে অল্প অল্প হাঁটতে পারতাম, তারপরে কয়েকদিন পর থেকে আর হাঁটতে পারি না। অপারেশন করার আগেও হাঁটতে পারতাম না। আমার জীবনে কোনো দুর্ঘটনা ছিল না। হ্যাঁ, হঠাৎ করে ব্যথা হয়েছে। হ্যাঁ, এখন একসময় এমন হয়েছে যে কোনো কাজ করতে পারি না, এটা ঠিকই। ডাক্তার দেখাইছি, সাথে সাথেই ডাক্তার, অনেক ডাক্তার দেখাইছি, 10-12 জনের বেশি ঢাকার ডাক্তার দেখাইছি, যশোরের ডাক্তার দেখাইছি, নড়াইলের ডাক্তার দেখাইছি, ইন্ডিয়ার ডাক্তার দেখাইছি। বলিছে যে প্রথম ডাক্তার দেখানোর পরে বলিছে যে আপনার মাজার হাড় দেখায় শিরাচে ফেটে রাখছে, আপনার অপারেশন করতে হবে, অপারেশন না করলে এটা ছাড়বে না। তারপরে তারপরেও অপারেশন করিনি, অনেক ওষুধ খাইছি, খাওয়ার পরে যখন একেবারে দুর্বল হয়ে গেছে, চলতে পারি না, তখন ইন্ডিয়ায় নিয়ে গেছে। ইন্ডিয়ায় নিয়ে অপারেশন করে আসার পরে 2-1 দিন একটু হাঁটতে পারেছি, তারপরে আবার সেরকম হয়ে গেছে। তারপরে এখন বিছানে পড়ে যাওয়ার মতন হয়ে গেছি, আর চলতে পারি না, তারপরে এখানে আনেছে। এখানে চিকিৎসায় যে যে ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, অবাস হয়ে যা, এই চিকিৎসার জন্য এখানে আসছি, অনেক আশা নিয়ে আসছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগের মতন চলাচলতে করতে পারি, হেঁটে যেন বাড়ি চলে যেতে পারি। বলছে আপনার সমস্যা আপনি সমাধান হবে, একটু দেরি হবে, কিন্তু আপনি হেঁটে বাড়ি চলে যেতে পারবেন। মনে তো হচ্ছে যে চিকিৎসা ঠিক মতন হবে, মনে হয় আমি সুস্থ হয়ে বাড়ি যেতে পারবো আল্লাহর রহমতে। দীর্ঘ 4-5 বছর ধরে এরকম ব্যথা বেদনা অল্প হতে হতে আস্তে আস্তে বেড়ে গেছে। 4 বছর ধরে এরকম, তারপরে যখন বেশি হয়ে গেছে, চলতে পারে না, তখন তাকে বহুত চিকিৎসা করার পরে আর কি, যখন কম হয় নাই, কম আসছে না, তখন ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছে। যে ডাক্তাররা বলছে এই একই কথা বলছে যে এখানে চিকিৎসা করলে এই কয়দিন 1 মাসের ভিতরে হাঁটিয়ে বাড়ি চলে যেতে হবে। তারপরে হ্যাঁ, ওখানে অপারেশন করানো হয়েছে। অপারেশন করানোর পর প্রায় 1.5 মাসের মতন থাকা হয়েছে। তার ভিতরে পরিবর্তন তেমন বুঝে নেই। অপারেশনের পরে আর কি ওষুধ খাওয়া চলছে, ওষুধই কোনো ভালো কোনো রেজাল্ট হয় নাই, অল্প কমেছে। অল্প কমার পর আমাদের পাঠায় দিয়েছে বাড়িতে, বিছানায় পড়েছে 2 মাস যাবৎ। আসসালামু আলাইকুম। আমি যখন এই হাসপাতালে ঢুকেছি তখন আমার অবস্থা খুবই খারাপ ছিল, নড়াচড়া করতে পারতাম না, হাঁটতে পারতাম না, কোনো কিছু করতে পারতাম না। এখন আল্লাহর ইচ্ছায় একটু ভালোর দিকে গেছি, আজকে 17 দিন আছি। এখন আমি নিজে নিজে বাথরুমেও যেতে পারছি, বসতেও পারছি, শুতেও পারছি একা একা। ডাক্তার, তারপর নার্স সবাই আমাকে খুব ভালো সেবা করেছে, তাতে আমি খুব সন্তুষ্ট। ও, আমি কখনো বলিনি যে আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ হয়ে থাকতে পারি। আমি ডাক্তারের জন্য দোয়া করি, ডাক্তার যেরকম আমাকে সুস্থ করেছে, এরকম সবাইকে যেন সুস্থ করে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।